আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলিতে স্টেট ব্যাঙ্ক একটি বড়সড় কিন্তু নিয়ম চালু করেছে তো যেটি জানুয়ারি মাস থেকে কিন্তু শুরুতে চলেছে যদি স্টেট ব্যাংকের আপনার এটিএম কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে এ দেখতে থাকুন স্টেট ব্যাঙ্ক কিন্তু তার আর এটিএম কার্ড নিয়ে এবং এটিএম পরিষেবা নিয়ে কিন্তু একটি বড়োসড়ো পদক্ষেপ নিয়েছে তো কী পদক্ষেপ নিয়েছে চলুন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো এটিএমের প্রতারণা রুখতে কিন্তু এসবিআই কিন্তু নানা সময়ে নানা ধরনের এর নিয়ম পরিবর্তন করেছে বা নতুন নতুন কিন্তু প্রযুক্তি এনেছে কিন্তু তবুও যারা হ্যাকাররা রয়েছে বা যারা দুষ্কৃতীরা রয়েছে তাদের হাত থেকে কিন্তু কোনোভাবেই রেহাই পাচ্ছে না স্টেট ব্যাঙ্ক তথা আদার্স যে সমস্ত ব্যাঙ্কের এটিএমগুলো কিন্তু রেহাই পাচ্ছে না মানুষের কিন্তু টাকা গায়েব হয়ে যাচ্ছে তো এক্ষেত্রেও কিন্তু এটিএমের এর প্রতারণা রুখতে কিন্তু করা পদক্ষেপ নিল স্টেট ব্যাংক দেশের এই অন্যতম ব্যাঙ্ক একটি নতুন নিয়ম চালু করেছে যেটি হচ্ছে একটি ওটিপি সিস্টেম এই সিস্টেমটি নাম দেওয়া হয়েছে ওটিভি সিস্টেম ব্যাংকের বক্তব্য অনুযায়ী রাত আটটা থেকে সকাল আটটা অবধি চালু করা হচ্ছে এই বিশেষ ওটিপি ব্যবস্থা অর্থাৎ আপনি যদি সকাল আটটার থেকে রাত আটটার পরবর্তী কোনো সময়ে টাকা তোলেন বা এটিএমের সম্বন্ধীয় রকম কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুবিধাটা পাবেন না কেবলমাত্র দশ হাজার টাকার বেশি তুললে কিন্তু তবেই এই সুবিধাটা পাবেন তো চলুন কী সুবিধা তা জানিয়ে দিই আপনাদেরকে স্টেট ব্যাঙ্ক জানাচ্ছে যে দশ হাজার টাকার বেশি তুললেই আপনার মোবাইল একটা আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে কিন্তু চালু হচ্ছে এই ওটিপি ব্যবস্থা তো এটিএম থেকে যাতে লেনদেন আরও সুরক্ষা করা যায় তাই জন্য কিন্তু এই ওটিপি ব্যবস্থা চালু করছে তো আপনারা যদি দশ হাজার টাকার আর বেশি তুলছেন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে তো তখনই কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তো এই ওটিপিটি আপনি যতক্ষণ না এটিএমে পুশ করছেন বা এটিএমে দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার টাকা কিন্তু বেরোবে না তো বলা যেতে পারে একটি কিন্তু যুগান্তকারী স্টেপ নিয়েছে কারণ কি বেশিরভাগ সময় দেখা যায় যে টাকা গায়ব হয়ে যাওয়ার পর আমাদের কাছে মোবাইলে একটি এস আসে যে টাকা চুরি হয়ে গেছে বা টাকা তুলে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এর কিছু করার থাকে না হয় আমাদের পুলিশের কাছে যেতে হয় না হয় ব্যাংকের সাহায্য নিয়ে নিতে হয় তো সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পাওয়া যায় না তো এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক এই নতুন নিয়মটা জারি করেছে যে সকাল আটটা থেকে রাত্রির আটটার মধ্যে দশ হাজার টাকার বেশি তুললে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি আপনাকে হুবাহু কিন্তু এটিএম এ করতে হবে তো এটিএম দেওয়ার পর তবেই আপনার টাকা কিন্তু বার হবে তার আগে কিন্তু টাকা বার হবে না তবে এসবিআই কিন্তু জানিয়ে দিয়েছে যে স্টেট ব্যাংকের এটিএম কার্ড ছাড়া আদার্স ব্যাংকের এটিএম কার্ড আর নিয়ে যদি তারা এই টাকা তোলেন তো সেক্ষেত্রে কিন্তু কোনোরকম ওটিপি আসবে না আর সকাল আটটা থেকে রাত্রির আটটার পরবর্তী যে কোনো সময় যদি আপনি টাকা তোলেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের কোনো কিন্তু সুবিধা পাবেন না তো যেটা একটি কিন্তু বড়ো সড়ো নিয়ম স্টেট ব্যাঙ্ক চালু করেছে এবং দু হাজার কুড়ির পয়লা জানুয়ারি থেকেই এই এই নিয়মটি লাগু হতে চলেছে বন্ধুরা এই ছিল আপডেট খবর আমাদেরকে আপডেট খবরটি জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং ভিডিওটি বানাতে পেরে আমিও খুব গর্বিত তো যদি অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে যদি একটুও হলেও আপনাদের সাহায্যে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই ব্যবস্থা সম্পর্কে গোটা দেশের মানুষ তো গোটা রাজ্যের মানুষ আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবাই যেন জানতে পারে এবং সবাই যেন এই ফ্রডের হাত থেকে বাঁচতে পারে ধন্যবাদ